রাজ্য পুলিশের রদ বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন বিধি উঠতেই পুরনো পদে ফিরিয়ে আনা হয় পুলিশ কর্তাদের, রদ বদল আনা হয় প্রশাসনেও। নির্বাচন আচরণ বিধি উঠে যেতেই রাজ্য পুলিশে রদ বদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনেও রদ বদল আনেন তিনি। নির্বাচনের কারণে যে সকল পুলিশ আধিকারিকদের অন্যত্র বদলি করা হয়েছিল তাদেরকে আবারও আগের পদে ফিরিয়ে আনা হয়েছে। বেশ কিছু রদবদল করা হয় পুলিশ প্রশাসনে। এডিজি আইনশৃঙ্খলা করা হল জ্ঞানবন্ত সিংকে, বিধাননগরের কমিশনার করা হয়েছে নিশাদ পারভেজকে, সিদ্ধিনাথ গুপ্তাকে এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরিয়ে দেওয়া হল এডিজি স্টাবলিশমেন্ট পদে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার তদন্তে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠিত হয়। কমিটিতে রয়েছেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা, জাভেদ শামীম ও কলেজের প্রিন্সিপাল। জয়ন্ত কুমার বসুকে নিয়ে আসা হয়েছে এডিজি এস্টাবলিশমেন্ট, জ্ঞানবন্ত সিংকে এডিজি লয়েন অর্ডার করা হয়েছে, আর নিশাদ পারভেজ তাকে সিপি বিধাননগর করা হয়েছে। যেমন তন্ময় মণ্ডল, তন্ময় মণ্ডল আমার যেহেতু মনে আছে তন্ময় মণ্ডলকে বর্তমানে হাওড়ায় ফিরিয়ে আনা হচ্ছে কমিশনারকে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিছু আমরা পোস্ট পোস্টিং করে দিয়েছি, যেমন উলগানাথন মুর্শিদাবাদে ছিল ওকে সাউথ চব্বিশ পরগনা নিয়ে আসা হয়েছে। চৈতালী চক্রবর্তী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়ায় ছিল তাকে নিয়ে আসা হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পরগনা, কারণ নর্থ টোয়েন্টি ফোর পরগনা যে অন্তরা ছিল, অন্তরা একটু নিজের প্রয়োজনে কলকাতায় আর ডিএম থাকতে চায় না, সেই জন্য ওকে এখানে ফাইন্যান্সে নিয়ে আসা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।